etibari.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা জেনেছি যে এডু এবং গফ ব্যাকলিংকটা কি এবং এটা কেন এসইও জন্য গুরুত্বপূর্ণ তো ঠিক একইভাবে আমরা আজকে একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব যে কিভাবে এডু সাইটে ব্যাকলিংক করতে হয় বা গফ সাইটে ব্যাকলিংক করতে হয় তো চলুন আমাদের স্ক্রিনে একটি এডুসাইট ওপেন অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে যে ব্লক ডট এল আইভি ডট ইউ এম এন ডট বি তো এই সাইটে আমরা আজকে একটি ব্যাকলিং করে দেখাবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমেন্টস সেকশনে এখানে অলরেডি অনেকেই কমেন্ট করেছে এবং ঠিক একইভাবে আমরা ব্লগ কমেন্টিং সেকশনে যেভাবে ব্লগ কমেন্ট করেছিলাম ঠিক একই ওয়েতে আমাদের এখানে আমাদের কমেন্ট করে ব্যাকলিং করতে হবে তো এখানে কমেন্ট করার জন্য আমরা সবার শেষে চলে গেলাম এবং ঠিক একই রকম আমরা কমেন্ট ব্যাকলিং সেকশনে যেটা দেখেছিলাম যে ব্লগে কমেন্ট করা আর এখানে কমেন্ট করা কোনো ডিফারেন্স নাই একই শুধু ডিফারেন্স একটাই ওইটা ছিল একটা সাধারণ ব্লগ আর এটা হচ্ছে একটি এডু ওয়েবসাইট তো এখানে যথারীতি আমরা আমাদের নাম উইদার কোডার দিলাম আমাদের কিওয়ার্ডটা এখানে ইউজ করলাম অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইমেল দিয়ে দেই উইদ্য কোডার রেট অফ ডট কম আমাদের ওয়েবসাইট উই কোডার ডট কম কমেন্টস এখানে কি কমেন্টস করতে পারি আচ্ছা কমেন্টস করার পূর্বে অবশ্যই আমরা একবার পড়ে নিব ওরা এটা কি সংক্রান্ত একটা পোস্ট করেছে তো হেডলাইন থেকে বুঝতে পারতেছি গুড অর ব্যাড ফর দ্য ইকোনমি টেকনোলজি টেকনোলজির ইকোনমি অর্থনৈতিক বিষয়ের উপর টেকনোলজির প্রভাব সো এখানে আমরা দিতে পারি অফকোর্স ইউ আর রাইট বাট টেকনোলজি থার্ড জেনারেশন ইকোনমি ওই থ্যাংক ইউ থ্যাংক ফর শেয়ারিং ওইগুলো থেকে একটু লম্বা করে আমরা কমেন্টস দিলাম যাতে করে এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে জাস্ট এখানে পোস্টে ক্লিক করছি thank you for commenting your comment has been received and held for approval by the blog owner বুঝতে পারতেছি যে আমাদেরকে থ্যাংকস জানানো হচ্ছে কমেন্ট হয়েছে এবং ব্লগের যিনি মালিক বা যিনি মডারেটর আছে তিনি এখন এইটা কমেন্টটা মডারেশনের জন্য রেখে দিয়েছে এবং যদি মডারেট হয় তাহলে এই অন্যান্যরা এখানে যেভাবে কমেন্ট করেছে ঠিক একইভাবে আমাদের কমেন্টটাও এখানে দেখতে পাবো এবং আমাদের নাম উই কোডার এখানে আসবে আসার পর আমরা ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাব ঠিক আছে সো আমরা কমেন্ট আসলে অত্যন্ত মানে মোটেও জটিল কোনো বিষয় না এটা খুব ইজি ব্যাপার এমনকি ডট গভ সাইটের জন্য কিন্তু একই সিস্টেম চলুন এখন আমরা ডট এডু সাইটে দেখালাম ডট গভ সাইটে একটা কমেন্ট করে দেখাই দেখুন আমরা স্ক্রিনে একটি গভ সাইট ওপেন করেছি ভিআইসি ডট গভ ডট এটি হচ্ছে একটি গভর্নমেন্ট সাইট এইও মানে হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সাইট সো এই গভর্নমেন্ট সাইটে আমরা একটি পোস্ট ওপেন করেছি স্কুল জুল জোনস হাউ ডু আই ফাইন্ড স্কুল জোনস এটা নিয়ে তো পোস্টের শেষে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশন আছে এবং কমেন্ট সেকশনে ওয়ান থার্ডস অন স্কুল জোনস দেখা যাচ্ছে যে বাই প্যালাটিয়াম বার্স এটা নিয়ে একজন এখানে কমেন্ট করেছে এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব তো ঠিক এখানে একইভাবে আমরা এখানে কমেন্ট করতে পারি কোডার ইমেল আমরা আমাদের এখানে উইদা কোডার পরিবর্তে আমরা আমাদের কিওয়ার্ড ইউজ করব যে কিওয়ার্ড আমাদের পছন্দ সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটাই উল্লেখ করলাম এবং যেভাবে আমাদের ফর্মগুলো আছে এগুলো আপনারা আগে থাকতেই জানেন এটা হচ্ছে ক্যাপচা এই পেছানো লেখাটা এখানে লিখতে হবে এবং কমেন্ট কি কমেন্ট করতে পারে এটা এটা পড়বেন আপনারা পড়ে এখানে আপনারা কমেন্ট করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল ম্যাপ নিয়ে একটা কথা আছে সো গুগল ম্যাপ নে এখানে আমরা কিছু লিখে দেই দা আইডিয়া অফ গুগল ম্যাপ ইজ वेरी নাইস

আইম নট শ્યોর আচ্ছা ক্যাপচারটা একবার এখানে ক্লিক করে রিফ্রেশ করি আর এই টু ভি দেখি কি হয় যদি না হয় তাহলে প্রবলেম পোস্ট কমেন্টে ক্লিক করলাম হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের কমেন্ট সাকসেস হয়েছে এবং আমাদের কমেন্ট এখানে শো করতেছে এবং এখানে জাস্ট একটি ইনফরমেশন দিয়ে দিয়েছি یور কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন আপনার কমেন্টটা মডারেশনের জন্য রাখা হয়েছে যেটা আমরা গত আগের পর্বগুলোতে তো দেখেছি যে প্রতিবারই কমেন্ট মডারেশনের জন্য রাখা হবে সো এভাবে আপনি আসলে এডু এবং গফ সাইটগুলোতে ব্যাকলিংক করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাকলিংক করবেন তো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এডু সাইট গফ সাইট তারপরে বিভিন্ন ব্যাকলিংকের জন্য যে ওয়েবসাইটগুলো সেগুলো আমরা কিভাবে পাবো কিভাবে গুগল থেকে খুঁজে বের করব সেগুলো ইনশাল্লাহ দেখব আপাতত শুধু আমরা শিখতেছি যে কিভাবে এই সকল সাইটগুলোতে আমরা ব্যাকলিংক করতে পারি তো আগামী পরবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ